আমি নড়া ডিস্ট্রিক্ট বাড়ি, আমি সৌদি আরব থাকি। প্রতিবেদন দেহে আপনাকে চ্যানেল দেহে রাখাল বন্ধু দেহে আমি একটা ছাগল ক্রয় করছিলাম জাকির ভাইয়ের কাছ থেকে, পরে উনি কোনো গ্যারান্টি দিয়ে দিয়েছিল না, পরে আমার বাড়িতে দুইটা বাচ্চা আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাগল ভালো কথা কাজে মিল আছে, ছুটিতে আইসে আইসে ক্রয় করতে। জাকির ভাই মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে যোগ হিসেবে অত্যন্ত ভালো মানুষ উনি, ওনার কোনো ইটি পাই নাই, আমি ফল্ট পাই নাই, তাতে আমি ফিরে আবার আসলাম ছাগল এনতে করা করে নিয়ে যাই। ভ্যাকসিন করা হয়, তারপরে আরো কৃমিনাশক করা হয়, পিপিআই খোরারোগ করা হয়, মানে সবকিছু প্রতিশোধক দিয়ে আমি কিন্তু সেল করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন, সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে। দর্শক, জাকির ভাই প্রায় 10 বছর যাবত উন্নত হাইক্রো জাতের ছাগল সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে। আজকে জাকির ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে, সেগুলো কীরকম দরদামে বিক্রি করছেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভীষণ ভালো আছেন আপনি? ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানির মধ্যে আছি। তো আপনি কোথা থেকে কি জন্য? নড়াইল ডিস্ট্রিক্ট থেকে আইছি। নড়াইল ডিস্ট্রিক্ট থেকে কেমন লাগে? এই জাকির ভাই এখানে, জাকির ভাই এই জায়গা, হঠাৎ করে জাকির ভাইয়ের কাছে চলে আসলেন, কোন চ্যানেলে ভিডিও দেখে আসলেন? আমরা রাখাল বন্ধু চ্যানেল দেখছি। রাখাল বন্ধু চ্যানেল, আমি সৌদি থাই, সৌদিতে ওনতে কথাবার্তা কই ওনতে নিছি, তো আমার গাপ গ্যারান্টি দিয়ে দিছিল না, পর আমার যে বাড়িতে দুইটা বাচ্চা আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর পর আমি পরবর্তী ছুটিতে আইছি, আইছি আমি নিজে নিতে আইছি। এসকর্ট নিতে চাচ্ছেন? আজকে দুইটা তিনটা নেব, দুই তিনটা। তো জাকির ভাইয়ের যে ছাগল দেখছেন, এই ছাগলগুলো কেমন দেখছেন? না, ছাগল ভালো কথা কাজে মিল আছে, 3 মাসের উপরে ছাড়া নিচে গাপ গ্যারান্টি দেয় না। জি, কিন্তু আমারটা মানে 5 দিন কি 10 দিন হবে প্রজনন করা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, তো ওইভাবে আল্লাহর রহমতে টিকে গেছে, দুটো বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, দুটো তুতাবরি করা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাকির ভাই, জি ভাই, প্রথমে ধরেছেন খুব সুন্দর একটি ছাগল। জি জি, অনেক সুন্দর, অনেক প্রিন্টের একটা মাল। জি, চমৎকার প্রিন্টের সুন্দর একটি মাল। আচ্ছা, এটার বয়সটা কেমন এখন ভাই? এটা 4 দাঁত যায়, নতুন 6 দাঁত পড়ছে ভাই। বাচ্চা দুইবার দিয়েছে? না, একবার বাচ্চা দিয়েছে, একবার বাচ্চা দিয়েছে। জি জি, এগুলা ছাগল ধরেন আসলেও উন্নত জাত, যেগুলো ওগুলো 2 দাঁতে প্রথম বাচ্চা দেয় আর। আচ্ছা, কোন জাতি এটা? আপনার যমুনাপাড়ের সাথে বারবারির কিছু মিক্স আছে, যমুনার সাথে বারবারি ক্রস। জি জি, অসাধারণ সুন্দর দুধের রাজা যমুনাপাড়ি। জি, প্রেগনেন্ট আছে এটা? জি জি, এটা প্রেগনেন্ট আছে ভাই, এটা প্রায় 2 মাস চলতেছে। প্রেগনেন্ট 2 মাস চলছে? জি, 2 মাস। প্রেগনেন্ট গ্যারান্টি হবে? না না, 2 মাস আড়াই মাসের ওগুলা তো গ্যারান্টি দেওয়া যায় না ভাই। গ্যারান্টি হবে না, আমার কাছে নন গ্যারান্টি। আচ্ছা, খালি হিসেবে নিতে হবে? জি জি, তবে আশা করা যায় প্রেগনেন্ট মিস্টেক হবে না, কারণ মিস্টেক করলে 2 দিনের ভিতর ছাগল হিট আসবে, আমি প্রতিশোধক করি এবং পাঠার কাছে রাখি, যখন মিস্টেক করে 2 দিনের মধ্যে ছাগল হিট চলে আসবে, হিটে চলে আসে। জি জি, যেহেতু আপনি ভ্যাকসিন যখন করছেন, ভ্যাকসিন করার পরবর্তী সময় আসে হিটে চলে আসে? হুম হুম, ভ্যাকসিন করা হয়, তারপরে আরো কৃমিনাশক করা হয়, পিপিআই খোরারোগ করা হয়, মানে সবকিছু প্রতিশোধক দিয়ে আমি কিন্তু সেল করি আলহামদুলিল্লাহ। দামটা কেমন আসবে ভাই এটার? এটা ভাই আমি সবগুলা মাল এবার দিয়ে দেবো, একদম ফিক্সড রেটে, কোনো দাম দর করা চলবে না। আচ্ছা, ঠিক আছে, একদম এটা 12,000 টাকা দাম পড়বে। 12,000 টাকা? জি, এটা আপনার বাচ্চার দাম বললেন? বাচ্চাই তো, বাচ্চার দামই তো বললাম, বাচ্চার দাম। বাচ্চা কিনতে গেলে তা মনে করেন 3-4 হাজার আরো বেশি লাগবে, 14-15 হাজার টাকা খরচ হবে বাচ্চাতে। হ্যাঁ, তাই তো হবে, মানুষ কিছু করুক, নিয়ে এখান থেকে কিছু করুক। 28+ হাইট আছে? জি জি। কেয়ারিং খরচ? কেয়ারিং খরচ ভাই আমি তো এমনি ছাগলের সব দিয়ে দিচ্ছি, আবার কেয়ারিং খরচ দেবো? আচ্ছা আচ্ছা, কেয়ারিং খরচ দিচ্ছেন না, ফিক্সড আপনার 12,000 টাকা? জি জি। দর্শক, যারা ছাগলের খামার করতে চাচ্ছেন, সুন্দর ছাগল খুঁজছেন, সেই ক্ষেত্রে এই সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারছেন, এখানে এসে নিতে পারছেন। জাকির ভাই, জি জি, আমরা পরবর্তী ছাগল দর্শকদের জি ইনশাল্লাহ দুইটা কথা বলি ভাই, মানে এগুলা কথা বলতে হয় ভাই, কিছু কিছু কথা না বললে হয় না ভালো ভাই। হ্যাঁ, ধরেন এই ছাগলটা আমি 12,000 টাকা দাম চালাম, জি, এর থেকে বড় হাই কোয়ালিটি ছাগল পাবেন 12,000 দিয়ে, কিন্তু এর কোয়ালিটির সাথে, এর মানের সাথে, এর পার্সেন্টের সাথে মিলবে না, কিন্তু মিলবে না, অবশ্যই মিলবে না। ধরেন এই ছাগলের ওজন হবে, ধরেন সাপোজ 25 কেজি, 25 কেজি আপনি ছাগল পাচ্ছেন 35 কেজি ওজনের। জি, তাহলে 35 কেজি ওজনের যখন ছাগল পান, আপনি 12,000 দিয়ে কেন নেবেন? রাইট, এখানে কিন্তু একটা প্রশ্ন ব্যাপার আছে। তাহলে এখানে প্রশ্ন এই জন্য, 12,000 দিয়ে নিব, সস্তা রয়েছে 12 অবস্থা। জি, ঠিক আছে ভাই, তে আসলে মনে করেন যে ওই কষাই মাপে কিনে, গোসের মাপে কিনে, ধরেন ওগুলা রিজেক্ট মাল কিনে, ধরেন কাস্টমারের হাতে সেল দিচ্ছে। আচ্ছা, কষাই মাপের সাথে যখন তুলনা করেন, এগুলা আমরা কিন্তু জীবনে দিতে পারবো না ভাই। রাইট, সম্ভব না, কারণ যখন আপনি ভালো জিনিস সংগ্রহ করছেন,
খামারিদের জন্য, সেক্ষেত্রে আপনাকে খামারিদের জন্য যখন পছন্দ করবেন তখন ভালো জিনিস আপনি ভালো জিনিস নিতে হবে। আর ভালো জিনিস নিতে গেলে কিন্তু দাম বেশি পড়বে, দাম বেশি পড়বে, ঠিক আছে। এগুলো মাথায় রেখে ছাগল ক্রয় করবেন, যেখান থেকে ক্রয় করেন আপত্তি নেই, কিন্তু যাচাই বাছাই করে ছাগলটা বাচ্চা দিবে কি না, আসলে কষাই মাল নাকি রিজেক্ট মাল, ওগুলো বাছাইকৃত ভাবে মাল নেবেন, যাচাই বাছাই করে নিতে হবে। জি জি। তো সেক্ষেত্রে বাচ্চা থাকলে দুটো করে হচ্ছে, দুটো করে, হ্যাঁ দুটো করে বাচ্চা। আলহামদুলিল্লাহ। জাকির ভাই গোল্ড ডায়মন্ড ধরেছেন। জি জি, গোল্ড ডায়মন্ড। জি, গোল্ড ডায়মন্ড সাথে একটু ব্ল্যাক মিক্স আছে আর কি। জি জি, অসাধারণ সুন্দর। জি, এই জন্য সুন্দর লাগতেছে আরো, এই জন্য আরো সুন্দর লাগছে। এটা কোন জাতের ভাই? এটা হরিয়ানার ক্রস ভাই। হরিয়ানার ক্রস? জি জি, হরিয়ানার সাথে বিটলের কিছু মিক্স আছে, বিটলের সাথে হরিয়ানার ক্রস। জি জি, অসাধারণ সুন্দর ভাই, কালার সুন্দর, অনেক সুন্দর, ফিটনেস এবং পাঞ্চ, বডি ফিটনেস তো অসাধারণ। অসাধারণ মানে কি ভাই? অনেক ভালো ভাই, অনেক বড় হবে, অনেক বিগ সাইজ ছাগল কিন্তু। জি জি, অসাধারণ মায়ের অসাধারণ বাচ্চা, বাচ্চা। জি, এখন যদি আপনার পটল কিনেন সেখান থেকে কিন্তু আপনার তরমুজ হবে না, তরমুজ জীবনে সম্ভব, পটল থেকে তরমুজ হবে না জীবনেও না, আপনার তরমুজ থেকে আবার কখনো পটল হবে না, তরমুজ থেকে তরমুজই হবে, তরমুজ থেকে পটল থেকে পটলই হবে, পটলই হবে। জি জি। বয়সটা কেমন ভাইয়ের? দুই দাঁত বয়স ভাই। দুই দাঁত বয়স? দুই দাঁত। জি, অসাধারণ সুন্দর আর কি আপনার দুই দাঁত। প্যাকনেট আছে এটা? জি জি, এটা প্রেগনেন্ট আছে ভাই, এটা মোটামুটি দেড় মাস পার হয়, দুই মাসে পড়ছে আর কি। পাটা কোনটা দিলেন? পাটা, এটা মানে ওই পাটা দেওয়া আছে, পাটা, হ্যাঁ ওটা ভিডিও করা আছে, ভিডিও আছে, সমস্যা নেই। জি জি, হিট করার পর এখন তো হিটে আসে নাই? না না, এর ভিতর হিট টিট আসে নাই, তবে হিট আসবেও না, এটা আল্লাহর রহমতে বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে যাবে, তারপরে হিট আসবে আলহামদুলিল্লাহ। প্রথমবার বাচ্চাকে একটা দিয়েছিল? না না, এটা এবারে প্রথম, এবারে ফার্স্ট, এবারে ফার্স্ট বাচ্চা। জি জি। দামটা কেমন হবে ভাই? এটা ভাই ফিক্সড 15,500 পড়বে। 15,000? আমি তো সব এমনিতেই দিয়ে দিলাম ভাই, সেই ক্ষেত্রে আর তো কেয়ারিং খরচা এখানে দেওয়ার, কেয়ারিং খরচ দিতে চাচ্ছেন না? 31 ইঞ্চি হাইট কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। জি, চঞ্চল ছাগল। দর্শক, বিশেষ করে যারা বড় জাতের সুন্দর কালারের চমৎকার একটি ছাগল খুঁজছেন, বিশেষ করে আপনার খামারের জন্য, সেক্ষেত্রে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারছেন, আপনি অর্ডার করে নিতে পারছেন, এখানে এসে নিতে পারছেন। জাকির ভাই। জি ভাই। আপনি হরিণ কোথায় পেলেন ভাই? হরিণ নিয়ে আসছি ভাই, অনেক কষ্ট করে সংগ্রহ করছি। অসাধারণ সুন্দর ভাই, কালার একদম হরিণ প্রিন্টের, একদম হরিণ প্রিন্ট, শিং দুটো খাড়া হলেই কাজ হয়ে যেত, খাড়া হলেই কাজ হয়ে যেত ভাই। হরিণ পালনের যাদের শখ আছে, আমার মনে হয় যে এটা দিয়ে তারা শখ মিটাতে পারে ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। এটা কোন জাতের ভাই? এটা আপনার শিরোয়ের সাথে যৌবনপারির কিছু মিক্স আছে। শিরোয়ের সাথে যমুনা? জি জি, দুধের রাজা যমুনা, যমুনা। অনেকজন যমুনা বলবে, অনেকজন বিটলও বলবে। আচ্ছা আচ্ছা। না, বিভিন্ন রকম, বিভিন্ন, এখন তো নতুন নতুন আপডেট আসছে। জি জি, এখন মনে করেন নতুন নতুন দিন চলে আসছে। জি জি, পাঁচ ফিটনেস তো অসাধারণ, অনেক সুন্দর ভাই। বয়সটা কেমন ভাই? এটা তিন দাঁত, তিন দাঁত, তিন দাঁত হয়েছে। মানে একবার বাচ্চা দিয়েছে? না না, এবারে ফার্স্ট, ফার্স্ট বাচ্চা দিবে, প্রথমবার বাচ্চা দিবে। জি জি, বলেন কি আপনি? এত মনে হচ্ছে আপনি যেহেতু তিন দাঁত বয়স, অনেকে তো মনে করবে যে একবার বাচ্চা বা দুবার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দিবে, কিন্তু জাতি যেগুলো ছাগল, ওগুলো ছাগল মানে একটু দেরিতেই বাচ্চা দেয়, অর্থাৎ দাতার পরে, দাতার পরে বাচ্চা দেয়। জি, এটা আসে। জি, চমৎকার একটি ছাগল। দামটা কেমন আসবে ভাই? এটা ভাই দাম চলে তো অনেক চাবো, কিন্তু চাওয়াটা না, আজকে বলছি ফিক্সড, ফিক্সড 15,500 পড়বে। ফিক্সড 15,500? জি, আলহামদুলিল্লাহ, চমৎকার, অনেক অনেক সাশ্রয়ের মধ্যে, অনেক সাশ্রয় মানে কি ভাই? এতে মনে হয় সাশ্রয় ধরেন, আসলেও পোষায় মাপে মাল পাবে না, পোষার যেগুলো মাল ওগুলো পাবে না, 15,000 দিয়ে বিশাল বড় এর ডবল পাবে, কিন্তু এর কোয়ালিটি, পার্সেন্ট, মান, দাম কোনো দিক দিয়ে মিলবে না ইনশাল্লাহ, মিলবে না। ওই নিয়ে যাওয়ার সাথে সাথে মনে করেন যে যে কোনো একটা অসুস্থ হবে, খাবে না, বিভিন্ন মনে করেন বিভিন্ন রিপোর্ট করে ভাই, বিভিন্ন ধরনের সমস্যা অটোমেটিক হয়ে যাবে, হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরকম প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ ছাগল যেগুলো সেগুলো সংগ্রহ করা উচিত। জি অবশ্যই। একটা ব্যাপার হলো আপনার 15,000 টাকা অনেক সময় কিন্তু বাচ্চাই 17,000-18,000 টাকা দাম। তাই তো হবে, এই যে এগুলো পেটে থেনে জল, দুইটা বাচ্চা আল্লাহ পাক দান করে কাউকে, তাহলে মনে করেন যে আপনি দুই বাচ্চা 30-35,000 টাকা দাম হবে, দাম হয়ে যাবে। আর আসলে তো এগুলো প্রেগন্যান্ট মিস্টেক হবেই না ইনশাআল্লাহ, করে না। কেয়ারিং খরচ ভাই? কেয়ারিং খরচা প্রত্যেকটা ছাগলে কিন্তু আমি একদম সীমিত রেটে দিয়ে দিচ্ছি। জি জি জি, আশা করা যায় যে এগুলো ছাগল ধরেন এগুলো রেটে আমরা আগে কিনেছি, ঠিক আছে, আর এগুলার রেটে 20,000 করে বিক্রি করছে এগুলা ছাগল। আচ্ছা, কিন্তু ওগুলা হিসাব না ভাই, আমি বিক্রি করবো এই হচ্ছে হিসাব। আচ্ছা, দর্শক যারা চমৎকার বডি ফিটনেসের সুন্দর আপনার ছাগল খুঁজছেন, ফার্স্ট টাইম হিটে আসছে, প্রথমবার বাচ্চা দেবে, সেই ক্ষেত্রে এই সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারছেন, এখানে এসে নিতে পারছেন। তো জাকির ভাই, চমৎকার চমৎকার ছাগল কিন্তু আছে, রয়েছে আরও চমৎকার ছাগল আছে ভাই, সেগুলো দর্শককে দেখাচ্ছি। জি ইনশাল্লাহ। জাকির ভাই। জি ভাই। লাল পাহাড়? পাহাড় মানে কি, বিশাল পাহাড়, পাহাড়ের মতো একটি ছাগল ধরে আছেন ভাই। জি জি, অনেক বড়। আচ্ছা, এরা কোন জাতের ভাই?
এটা আপনার শিরোহির সাথে আপনি মিক্স আছে, শিরোহির ক্রস, শিরোহির সাথে বিটল হবে ভাই, যবনা পারেন শিরোহির সাথে বিটল ক্রস, জি জি জি, এগুলো 100 বাগাততা বলে দিবে ভাই, কিন্তু আসলে তো জাতমান চিন্তা হবে, জি জি, না চিনে অজগবে একটা বললাম কোয়াসের ছাগলেক বলতেছে কি এ রে ভাই একদম 100 তোতা, 100 মনে করেন যে অমুক তমুক, 100 বানায় দিচ্ছে, কিন্তু বলে তো লাভ না ভাই, 100 মাল একটা মাল 50 এর নিচে কেউ দিতে পারবে না ভাই, অথচ 15,000 দিয়ে 100 মাল দিচ্ছে, তাহলে কিভাবে দিচ্ছে ওরা? সেটাই সেটাই, যেরকম লম্বা সেরকম চওড়া, জি জি, অনেক বড় কিন্তু, এবং আপনার হাইটও যথেষ্ট, 33 ইঞ্চি হাইট, জি জি, বয়সটা কেমন ভাই? 6 দাঁত হয়েছে ভাই, নতুন 6 দাঁত, নতুন 6 দাঁত, বাচ্চাকে দুইবার দিয়েছে, দুইবার বাচ্চা দিয়েছে, দুইবার বাচ্চা দিয়েছে, দুইবার কি আপনার প্রেগন্যান্ট আছে? খালি প্রেগন্যান্ট না ভাই, এটা প্রায় মনে করেন যে আড়াই মাস হবার, আড়াই মাস হবার, জি জি, মানে পৌনে 3 মাস, পেটও তো ভাই বিশাল দেখছি, অনেক বড় পেট, তাও তো খাওয়ার নাই, যা জেনুইন জি পেট সেই পেট দেখাচ্ছে, কিন্তু যদি এর মধ্যে থেকে দুটো বাচ্চা আসে, দুটো বাচ্চা তো ইনশাআল্লাহ আসবেই, 5 কেজি করে বাচ্চা আসবে, হ্যাঁ বিশাল বড় বড় বাচ্চা হয় ভাই, পেটের যে ধরন দেখছি বিশাল, অনেক বড়, যারা পালন করতে চাচ্ছে ছাগল তাদের এরকম হাতির মতো ছাগলগুলো কেনাই, ছাগলগুলো কেনাই ভালো, আমরা যতই বলি না কেন, জি জি জি, অবশ্যই, এখন আমি বারবার একটা কথা বলি যে ভাই ছাগল কিনলে সেটা জাত মান এবং আকার প্রকৃতি দেখে ছাগল নেবেন, ছাগল নেবেন, কেন বলি যে এর মধ্যে থেকে ভালো জিনিস নিলে ভালো জিনিসই আসবে, হ্যাঁ অবশ্যই ভাই, একটা কথা আছে না ভাই, মা ভালো তার বাচ্চা ভালো, তো ঠিক আছে, জি, দামটা কেমন আছে? শুধু আবার মা ভালো হলে হবে না, বাবারও ভালো হতে হবে, বাবারও ভালো হতে হবে, কারণ দুইটা মিলেই কিন্তু আল্লাহ পাক বাচ্চা তৈরি করে দেয় ওই হিসাবে ভাই, গ্রামাঞ্চলের যে পাঠাগুলো দেখি সে ম্যাক্সিমাম পাঠাগুলো নরমাল পাঠা কিনা, আমাদের নাটোরে ধরেন যে ভাই আসলেও পাঠার দিক দিয়ে গেলে হাই কোয়ালিটি মাল নিতে গেলে ধরেন 2 লাখের নিচে কোনো মাল নাই ভাই, জি জি জি, বুঝতে পারছেন, যারা পাঠা প্রজননের ব্যবসা করে ওদের কাছে হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি একদম অরিজিনাল, অরিজিনাল পাঠা, আর আমাদের ধরেন যে এগুলা কালেকশন করে ধরেন খামারে থেনে এবং অনেক গেরস্থক অনেক চাবো ভাই, কিন্তু 30 এর উপর দাম চাবো, কিন্তু ওগুলা চাওয়াটা অনেক 26,500 পড়বে, ফিস 26,500, জি জি, অনেক বড় কিন্তু ছাগল, 26,500 ছাগল তো বিশাল ছাগল ভাই, বিশাল মানে কি দেখেন নাকি, আপনি জাগাতেই পারবেন না, মানে অসাধারণ, যে দুধের ধরন আছে, দুধের দেখেন নাকি, দুধ এই ছাগলের দুধ দিয়ে আরো 2টা বাচ্চা মানুষ হবে, জি ইনশাআল্লাহ, ভাই কেয়ারিং খরচটা কি ফিক্সড? তারপরে ধরেন যে আলোচনা সাপেক্ষে যদুল বলে যে ভাই একটা ছাগল আমি শখ করে নেবো ভাই বাসায় পোষার জন্য, জি সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি দেখবো ওটা, আলহামদুলিল্লাহ, একটু কেয়ারিং খরচটা আলোচনার একটু সুযোগ থাকবে, দর্শক যারা সুন্দর বডি ফিটনেসের চমৎকার একটি ছাগল খুঁজছেন তারা এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারছেন, এখানে এসে নিতে পারছেন, জাকির ভাই চমৎকার সব ছাগল দেখছি, পরবর্তী ছাগল দর্শকে দেখাই, জি ইনশাআল্লাহ, জাকির ভাই, জি ভাই, চমৎকার একটি গোডাউন ধরেছেন ভাই, জি জি, অনেক সুন্দর গোডাউন, মানে বাচ্চার গোডাউন, বাচ্চার গোডাউনই তো, পেটের ভিতর খালি বাচ্চাই আছে, আচ্ছা আচ্ছা, এর প্যাকেট কতদিন চলছে এটার? রে 4 মাস চলতেছে ভাই, গ্যারান্টি হবে? গ্যারান্টি, জি জি, এটা গ্যারান্টি, আলহামদুলিল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এটা খুব পরিপূর্ণ একটা গোডাউন, এটা কোন জাতের ভাই? বিটলের সাথে হয়তো ওই যে আপনার বয়ারের সংমিশ্রণ আছে, বয়ারের সাথে বিটল, বিটল বয়ার বলে দিবে, 100, জি 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 জি, অনেকেই 100% বয়ারই বলে, জি জি, কিন্তু আমার কাছে তো সেটারই ব্যবসা নাই ভাই, এটা তো ভালোভাবে জানেন, এবং দর্শকও জানে, জি জি, এবং আমরা সর্বক্ষণই চাই যে একদম সত্য তথ্যগুলো দর্শকের দেওয়ার সর্বক্ষণ চেষ্টা করি, যদিও আমরা, বয়সটা কেমন এখন? 5 দাঁত হয়েছে ভাই, 5 দাঁত, বাচ্চা কি দুইবার দিয়েছে না একবার? এটা 2 বার বাচ্চা দিছে, 2 বার বাচ্চা, তৃতীয়বার প্রেগনেন্ট, জি, যেটা 2-1 বার বাচ্চা দেওয়ার পরে কনসেপ্ট করে, জি জি, প্রেগনেন্ট হয় সেগুলো বাচ্চার মানক আরো ভালো হয়, আরো ভালো মানে কি সেই সুন্দর হবে ইনশাআল্লাহ, আর এগুলো ছাগল তো এমনিতেই মনে করেন যে ভালো, জি কোয়ালিটি, বোয়ার জাতের ছাগল বিশেষ করে মাংসের জন্য আর বিকল্প নাই, বিকল্প নাই, মাংসের জন্য যদি কেউ ছাগল পালন করতে চায় সেক্ষেত্রে বোয়ার নিঃসন্দেহে পালন করতে হবে, দামটা কেমন আসবে? এটা ভাই ফিক্সড 18,500 পড়বে, 18,500, চমৎকার একটি ছাগল, অনেক সুন্দর, বাচ্চার গোডাউন, জি জি জি, চেতানে মুশকিল ভাই, এত পরিমাণ ওজন, চেতানে মুশকিল, ওজন হয় স্বাভাবিক, কেয়ারিং খরচ, কেয়ারিং খরচ ভাই ছাগল তো এমনি কম রেটে দিলাম ইনশাআল্লাহ দেখবো, নেই আলোচনা সাপেক্ষে, জি জি, ওটা দেখবো নেই ইনশাআল্লাহ, 29+ হাইট আছে, দর্শক যারা বোয়ার জাতের ছাগল খুঁজছেন তারা এই ক্রস ছাগলটি নিতে পারেন, ক্রস বোয়ার এই ছাগলটি সংগ্রহ করতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন, জাকির ভাই, জি ভাই, বোয়ার দেখালাম কিন্তু দর্শক, জি জি, এবার আমরা পরবর্তী ছাগল দর্শক ইনশাআল্লাহ, জাকির ভাই, জি ভাই, হিমালয় পর্বত, জি বিশাল বড় ভাই, অরিজিনাল তোতাপুরি, তোতাপুরি, জি জি, বর্তমান সময়ের আধুনিক ছাগল, জি জি, বয়সটা কেমন ভাইয়ের? এটা ভাই জোয়ান হয়েছে ভাই, জোয়ান হয়েছে, জি জি, আপনার 36+ হাইট, জি জি, 36 হাইট, হিমালয় পর্বতের মতো কিন্তু শান্ত, জি জি, অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই, এই যে একটু আদর করলে না, জি জি জি, একদম দেখেন নাকি,
ছোট সাইজ ধরেন বাচ্চার মান মানে কি ভিআইপি মান হয় যে আমার জিবলা তোতা বাচ্চা দেখছেন ওইরকম বাচ্চা হয়েছে আর আলহামদুলিল্লাহ নিচের বাট গুলো একটু দেখান যাবে হ্যাঁ হ্যাঁ সবকিছু আমি দেখাই দেবো ভাই এই যে হাঁটা ঘাটা চলা ফেরা সব দিক দিয়ে দেখে দিচ্ছি আগে বাটটা আমি দেখে দিচ্ছি সমস্যা নাই দাঁত দেখেন দাঁত দেখালেন জি 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 পরে আবার মনে করেন যে বিশাল সব কাহিনী করবে ওই কাহিনীর ভিতরে আমি নাই ভাই ঠিক আছে একটু যেটা আমি দেখে দিলাম আর একটা কথা ভাই এই ছাগল কিন্তু আমার গত ভিডিও ছিল জি গত ভিডিওতে দেওয়া ছিল বিক্রিও কিন্তু হয়েছিল ভাই আচ্ছা ঠিক আছে বিক্রি হয়েছিল দামদার সবকিছু ফাইনাল ভাই আমি প্রত্যেক ভিডিওতে বলি ভাই যে আপনারা প্রয়োজনে ফ্যামিলির লোকের সাথে প্রয়োজনে আত্মীয় স্বজনের সাথে বোঝার পরে আমাকে ফোন দিবেন জি জি অবশ্যই ঠিক আছে ভাই আমাদের ব্যবসা এগুলা মনে করেন যে করা যাবে না দাদা জি জি মানে অ্যাকাউন্ট নাম্বার শুদ্ধ নিয়ে নিছে সেবা বলতেছে যে আমার দেরি হবে হ্যান দেন 700 কিন্তু আমার 5 মিনিট পরে ফোন আসছে আচ্ছা যে ভাই ছাগলটা আমি বিক্রি করে দেন কত টাকা দিবেন আচ্ছা আমি বলছি কি যে ভাই বিক্রি হয়ে গেছে আচ্ছা 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 তাহলে ওই লোক একজন আমি পরবর্তীতে ঘুরে ফোন দিই তাহলে ওই লোক কি ভাববে কিছু কিছু ভাববে না ভাই জি 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 এই জন্য কিন্তু ওকে আমি আর ফোনও দিইনি ওনার সাথে যেহেতু ফাইনাল হয়ে গেছে আমার টাকা টুকি সব দিবে তে ভাই আসলে একটা কথা ভাই আপনারা বুঝে শুনে যাচাই বাছাই করে যদি আমার থেকে ভালো লাগে নেবেন না লাগলে না নেবেন ভাই সমস্যা নাই কিন্তু আমার সাথে দুই নম্বরই করবেন না ভাই আপনাদের সাথে আমরা দুই নম্বরই করি না আপনারা আমাদের সাথে করবেন না ভাই কারণ আমাদের ধরেন যে ব্যবসা ভাই কারণ এই ব্যবসা এই জিনিসটা যখন দাম বলবেন তখন যদি না নেন ভাই এই একটা কোপা লেগে গেল মনে করেন জি সেটা অবশ্যই ঠিক আছে ভাই অবশ্যই যার প্রয়োজন যার পছন্দ হয়েছে অবশ্যই আপনি ফ্যামিলির সাথে কথা বলে তারপরে আপনার ভাইয়ের সাথে সবার সাথে বোঝার পরে তারপরে কেনার ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলবেন যে ওলানটা একটু দেখাই দিই সমস্যা নাই আপনি একটু ধরেন সেই লাফালাফি করে এই দেখেন ওলান দেখেন এই যে জি এই যে দুইটা দিয়ে কিন্তু দুধ বাড়াই এই দেখেন হ্যাঁ হ্যাঁ দূরে দূরে ঠিক আছে ভাই এই যে এ পকেটটা দেখেন বোঝার ভিতর নাই ভাই সব বুঝে শুনে আমাকে ফোন দিবেন আচ্ছা দাম কি আজকে ফিক্সড করে দিবেন ফিক্সড হ্যাঁ জি ফিক্সড 55,000 পড়বে 55,000 ফিক্সড জি দর্শক একটা পাহাড় পাচ্ছেন স্বর্ণ কিনলে সেখান থেকে স্বর্ণ আসবে জি জি ডায়মন্ড কিনলে সেখান থেকে ডায়মন্ড হবে জি জি অবশ্যই আপনি আপেলের বীজ নিলে সেখান থেকে আপেল হবে আমার কাছে যত ছাগল আছে এটাও ছাগল এগুলাও ছাগল কিন্তু রাত দিন তফাত জি স্বর্ণে আর হীরা আপনি একটা বললেন আর চাঁদি এগুলা যদি সব একসাথে মিলান তাহলে কিন্তু হবে হবে না প্রিয় দর্শক যারা বিশেষ করে তোতাপুরি অরিজিনাল তোতাপুরি বিগ সাইজের পাঠি খুঁজছেন তারা নিঃসন্দেহে অরিজিনাল রাজস্থানী তোতা আর এই তোতাফুড়িগুলো কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কিছু তোতাফুড়ি আছে কিন্তু ছোট সাইজের সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন দেখলে হয়তো আপনার যে ভিতরে যে দ্বন্দ্ব আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই জি ভাই অরিজিনাল তোতা দেখালেন জি পরবর্তী ছাগল আমার দর্শকে জি ইনশাল্লাহ জাকির ভাই জি ভাই চমৎকার একটি ছাগল জি জি অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জি একটু মেহেদি দেওয়া আছে জি জি ওগুলো মেহেদি বয়সটা কেমন ভাই এটা 6-7 ভাই 6-7 বয়স এটা কোন জাতের ভাই তাও নতুন 6-7 কিন্তু নতুন 6-7 জি জি নতুন আচ্ছা আচ্ছা বাচ্চাকে দুইবার দিয়েছে জি দুইবার বাচ্চা দিয়েছে ভাই এবার তৃতীয়বার কি প্রেগনেন্ট আছে তৃতীয়বার মানে এটা অল্প কিছু দিন ধরে প্রেগনেন্ট ওটা ধরা চলবে না ভাই আচ্ছা আচ্ছা কারণ এটা পেট খালি হিসেবে নিতে হবে পেট খালি হিসেবে নিতে হবে আর যদি মনে করেন যে প্রেগনেন্ট মিস্টেক হবে তাহলে আমার বাড়িতে যে পাটা আছে পাটা এক দিন হিট চলে আসতে ইনশাআল্লাহ কোন জাতের এটা আপনি যমুনাপারের সাথে বিটলের সংমিশ্রণ আছে যমুনাপারের সাথে বিটলের ক্রস জি জি বিটলের ক্রস অনেক সুন্দর 6-7 বয়সী দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগনেন্ট আছে জি দামটা কেমন আসবে এটা ভাই 15,500 পড়বে ফিক্সড 15,500 জি অনেকটা শাস্ত্রের মধ্যে কিন্তু অনেকটা শাস্ত্রই ভাই শোয়াল একটি ছাগল জি জি কেয়ারিং খরচ কেয়ারিং খরচ দিতে করছেন ভাই আবার কেয়ারিং খরচ ছাগলে এত কম রেটে দিলাম তারপরেও 31 প্লাস হাইট জি আমি বিকাশ খরচ না নিন বিকাশ খরচ আপনার কথার উপর বেসিস করে বিকাশ খরচ আপনি নিচ্ছেন কেয়ারিং খরচ ক্রেতার দর্শক যারা বিটল প্লাস যমুনাপাড়ির ক্রস জাতের ছাগল খুঁজছে তারা এই ছাগলটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই জি ইনশাআল্লাহ চমৎকার ছাগল দেখলাম আমরা পরবর্তী ছাগল দর্শকদের দেখাই জাকির ভাই জি ভাই হরিণের মতো
বিশাল একটি ছাগল, মানে কি বিশাল ছাগল মানে কি ভাই, ইন্ডিয়ান ক্রস কিন্তু এগুলা, ইন্ডিয়ান ক্রস, জি জি ইন্ডিয়ান ক্রস ছাড়া এরকম হবে না, কান তো বিশাল ভাই, বিশাল কান ভাই, একদিকে কানও বড় তারপর আপনার কান তো এই যে সিং এর সাথে বেঁধে রাখা যায়, হ্যাঁ এভাবে বেঁধে দিলে খোপা হয়ে গেল, ওই যে মহিলারা খোপা করে এরকম, দর্শক কি চমৎকার এখন দেখাচ্ছে, দেখেন না কত সুন্দর লাগছে, দেখেন সাধারণ জিরাফের মতো বিশাল একটি ছাগল ভাই, কোন জাতের ভাই, এই হরিয়ানার সাথে বাচ্চার মানও তো অনেক ভালো ভাই, অনেক ভালো ভালো বাচ্চা হয় ভাই, অনেক সুন্দর বাচ্চা, আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এর, এটা ভাই নতুন মনে হয় ছয় দাঁত, হ্যাঁ ছয় দাঁত, নতুন ছয় দাঁত, জি জি, বাচ্চাকে একবার দিয়েছে না দুইবার দিয়েছে, তারা কিন্তু নিঃসন্দেহে ছাগলটা পছন্দ করে নিতে পারেন, তো ভাই দামটা কেমন আসবে, দাম বলে দিচ্ছি ভাই, কিন্তু এখন এই ছাগলটা দেখে অনেকজন হান্ড্রেড বলে চালাই দিতে পারবে ভাই, হ্যাঁ স্বাভাবিক আমরা ব্যবসার প্রথমের দিকে যখন শুরু করছি কত ব্যবসায়ী গেল আসলো ভাই, আমরা কিন্তু আল্লাহর রহমতে এখনো আছি, জাকির ভাই আছে ঠিক আছে, এবং থাকবো দোয়া করেন, এবং আল্লাহর রহমতে থাকবো দর্শকের ভালোবাসায়, আমরা কিন্তু এরকম কন্টিনিউ ভিডিও থাকবে ইনশাআল্লাহ, থাকবেই এবং আছেন, সততা নিয়ে আসলে ব্যবসা করলে সেখানে তার ধস নাই, তার ভয় নাই, আর একটা জিনিস মনে রাখেন ভাই, আমাদের মাল কম থাকতে পারে, আমরা কিন্তু চায়ে মাল নিয়ে আসে কোনো প্রতিবেদনের সামনে দিই না, এই জিনিসটা মাথায় রাখবেন, জি জি জি, আমার বাড়ির পাঁচটা মাল থাক, নিজের টাকা দেয় কিন্তু কিনা, আমরা কিন্তু কারো মনে করেন ধার করা মাল দিয়ে কোনো প্রতিবেদন করি, এবং প্রত্যেকটা মাল যথেষ্ট সুন্দর এবং সুস্থ সবল, কারণ আপনি ভ্যাকসিন কমপ্লিট করে দিচ্ছেন, এটার দাম কেমন আসবে, এটা ভাই দাম পড়বে ভাই 32,000, 32,000 জি যাওয়া দাম, জি এটা 32,000 ছাড়া একটা মালই শুধু দাম চাচ্ছি, দরদামের সুযোগ কি থাকবে, হ্যাঁ দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, কেয়ারিং খরচ সেটা তো আলোচনা সাপেক্ষে, ওটাই আলোচনা সাপেক্ষে যেটাই হোক করবো সমস্যা নেই, দর্শক যারা চমৎকার বডি ফিটনেসের জিরাফের মতো উঁচু লম্বা বড় সড়ো একটি ছাগল খুঁজছেন, তারা এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন, এখানে এসে নিতে পারেন, তো জাকির ভাই আজকের কালেকশনগুলো চমৎকার চমৎকার কালেকশন ছিল, অনেক চমৎকার, এবং আরও কিছু ছাগল রয়েছে, যেহেতু আমাদের হাতে সময় নেই, জি জি ওগুলো আবার সামনে বার দেখাবো ইনশাআল্লাহ, এবং আর একটা কথা বলে রাখি, আমার দর্শক বন্ধু যারা ছাগল দেখতে চাই ইনশাল্লাহ ভিডিও করে ছাগলগুলো দেখায় দিবেন, ইনশাল্লাহ অবশ্যই দেখে দেবো, ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।